স্যার, ওই লোকের কথায় মন খারাপ করার কিচ্ছু নেই। সমাজের 10 জনের মধ্যে একজন এরকম হবেই স্যার। ওই লোক আস্ত পাগল স্যার, দেখবেন কদিন বড় লোকে পাগলা করতে ধরে নিয়ে গেছে স্যার। ভাই একটা কাজ করি, ও তো রাত্রেবেলা হাঁটতে বেরোয়, ওরে রাত্রেবেলা ধৈরা মানে মুখে মাস্ক মাস্ক পরে গিয়ে ওরে ধৈরা বস্তার মধ্যে বইরা মাইক দূর কইরা নদীর মধ্যে ফালাই দিই। এক্স্যাক্টলি এটা পছন্দ হয়েছে, কিন্তু লোক তো অনেক লম্বা, যদি এক বস্তা না হয়? এক বস্তা না হলে 2 বস্তা কাইরা সেলাই করে ওরে ঢুকায় ভিতরে করে নদীতে ফালাই দিই। চুপ, সিনথিয়া। জি স্যার। এই যে সম্মান, এই জিনিসটা কিভাবে পাওয়া যায়? কত দেখুন স্যার, সম্মান অসম্মান দুটোই আপেক্ষিক ব্যাপার। কারো মন থেকে যদি সম্মান না আসে তাহলে কি সে সম্মান পাওয়া যায় বলুন স্যার? আহ, এসব ফালতু কথা, এসব বাজে কথা স্যারের মাথায় ঢোকাবেন না মিস। কে বলেছে এভাবে সম্মান পাওয়া যায় না? আজকাল টাকা দিলে সম্মান পাওয়া যায়, তাই নাকি? জি। তা কীভাবে? স্যারকে একজন প্রভাবশালী আইকন হতে হবে, একজন বাজারের সেরা আইকন হতে হবে। স্যার, আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে বাড়ির দারোয়ান, পার্কের দারোয়ান, সবাইকে আপনি টাকা বিলাতে থাকেন। আপনি মহল্লার যে চাঁদা, সবাই যদি দেয় 2000 আপনি দেবেন 4000, সবাই যদি দেয় 4000 আপনি দেবেন 8000। এভাবে কয়েকদিনের মধ্যে আপনার নাম ছড়িয়ে যাবে, সবাই শুধু বলবে কি দাতা লাকি ভাই। এভাবে যদি না হয় তাহলে স্যার আপনার টাইটেল বানিয়ে নিতে পারেন দানবীর লাকি ভাই। এটা কেমনে কি ভাই, আপনি কী কইতেছেন উল্টা পাল্টা কথা? এভাবেই হবে, একটু বুদ্ধি খাটাতে হবে স্যার। আপনি যখন 15-20 জন মানুষকে প্রতিদিন খাওয়াতে থাকবেন, আপনার বাড়ির গেটের সামনে 15-20 জন একটা লাইন লেগে থাকবে, মানুষ দেখে বলবে এখানে এত ভিড় কেন, এখানে কী হচ্ছে? সবাই বলবে কি এখানে আমাদের আমাদের দানবীর লাকি ভাই আমাদের খাওয়ায়। এভাবে কী হবে স্যার, আপনার নাম জুড়ে যাবে, আপনি কয়েকদিনের মধ্যে হয়ে যাবেন হাতিম তাই। নাম হাতিম তাই হলে লাভ কী? ভাইয়ের নাম তো হাতিম তাই না, ভাইয়ের নাম তো লাকি ভাই। আপনি বুঝতে পারছেন না, আপনি সেও ছিল দাতা, আমাদের স্যারও দাতা। আর সম্মানটা কোথায় যাবে সেটা একবার ভেবে দেখেছেন? হ্যাঁ, কিছুদিন পরে পত্রপত্রিকা অনলাইনে সব জায়গায় শুধু স্যারের গুণগান, স্যারের প্রশংসা। কথাটা কিন্তু আপনি ঠিক বলেছেন, দেশের সমস্ত পত্রিকাতে আমার হট লিংক আছে, অনলাইন থেকে অফলাইন পুরোটা। কিছুদিন পরেই স্যারের নাম সারা দেশ ছড়িয়ে যাবে। স্যার, একটা ব্যাপার আছে অবশ্য, এনাটা কিন্তু হচ্ছে সেটা হচ্ছে এর জন্য মান্থলি আপনাকে একটু এক্সপেন্স করতে হবে, একটু খরচ হয়ে যাবে স্যার। আরে টাকা পয়সা কোনো ব্যাপার না, প্রতি